নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে মা মাসি কিচেনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মৌরি বাটা দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করব। আলুর দম আমরা সবাই অনেকভাবেই বানিয়ে থাকি, কিন্তু এভাবে বানিয়ে খেতে ভীষণই ভালো লাগে, স্বাদটাও একদমই আলাদা হয়। আমি এখানে 500 গ্রাম মতন নতুন ছোট আলু নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুতে অনেক মাটি থাকে, তাই একটু ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলো ছাড়িয়ে নেব। নতুন আলু সহজে গলে যায় না, কাজে এগুলো করতেও সুবিধা আছে। আলুগুলো বেশি ছোট ছোট হলেই আমার ভালো লাগে, বেশ সব সমান, কিন্তু এগুলো সবগুলো সমান নয়, আর খুব ছোটও না, মোটামুটি ছোট। এইভাবে সব আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল নিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নগুলো দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেবো, ওটা কড়াইশুঁটি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এই বড় বড় আলুগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে একটু কেটে নেবো। এইভাবে আমি এগুলোকে কেটে দেবো, আগেও কেটে নেওয়া যায়। তো আমি অনেক সময় তারা শুরুর সময় এইভাবে খুন্তি দিয়ে কেটে দিই। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা যাতে ভেতরে ঢোকে, তাই ভাজার সময় দিয়ে দিতে হবে। আলু যতক্ষণ ভাজা হচ্ছে, আমি 3টে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি, আর মৌরি আমার গুঁড়ো আছে। আপনাদের যদি মৌরি গুঁড়ো না থাকে, তাহলে কাঁচা লঙ্কা আর মৌরিটা একসঙ্গে বেটে নিতে পারেন, সেটা শিলনোড়াতেও হতে পারে বা মিক্সির বাটিতেও হতে পারে। আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, সরাসরি দিয়ে দিলেও হবে, আবার পেটিয়েও দিতে পারেন। তো এটার মধ্যে একটু টক দইটা বেশি করেই দিই আমি। এমনি 4 চামচে 5 চামচ দিয়ে দিলাম টক দই। যারা টকটা পছন্দ করেন না, তারা একটু কম দিতে পারেন। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মৌরি গুঁড়ো, আর এই কাঁচা লঙ্কা বাটা 3টি। আর দিয়ে দেবো চিনি, চিনি 2 চামচ দিতে হবে। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। এবার আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মানে এই সময় একটুখানি টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কি না, মিষ্টিটা ঠিক আছে কি না। নুন মিষ্টির যদি ঠিক থাকে, তাহলে এই সময় ঢাকা দিয়ে দেবো। একটু জল সহ কিন্তু ঢাকা দিতে হবে, নাহলে পোড়া লেগে যাবে। এই জল সহই ঢাকা দেবো। এইভাবে ঢাকা দিয়ে এই যে কম একদম সিমে করে দিয়েছি, এইভাবে বেশ 3-4 মিনিট এবার এভাবে ঢাকা থাকুক, ওই সমস্ত জিনিসটা ভেতরে আর কি টেস্টটা ঢুকবে আলুগুলো। বেশি কিছু মশলা তো নেই, সামান্য কিছুই, কিন্তু সেইটারই একটা পূর্ব টেস্ট হবে, বিশেষ করে এই যে মৌরিটার, মৌরিটার টেস্ট কিন্তু দারুণ লাগবে। আমার হয়ে গেছে, এবার আমি কি করব, এটার মধ্যে এই ধনে পাতাটা ছড়িয়ে দেব। ব্যাস আমার রেডি
এই আলুর দমটা রেডি, সাদা সাদা আলুর দম রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেব। এইভাবে করে দেখবেন, এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও এটা খেতে ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।